সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিকে অ্যানিমেশন ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে আজকে আবারও একটি মেশিং ডেলিভারি ভিডিও দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছি। তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বিকে অ্যানিমেশন ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা ওই যে করোনার এই ক্লান্তিকালে ব্যবসা বাণিজ্য সাথে থাকার জন্য আমি আহ্বান করতেছি, ঘরে থাকুন এবং নিজের ব্যবসা নিজে পরিচালনা করুন। নিজের ব্যবসা নিজে পরিচালনা করুন, এটি হচ্ছে সেমি ম্যানুয়াল একটি নেটজাল মেশিন, তারের যে বেড়া বা নেট তৈরি করা হয় সেই মেশিন। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরাও কিন্তু নেট প্রোডাকশন করি আর কি। এই দেখেন আমাদের নেট কিন্তু কত সুন্দর মাথাগুলো পেঁচানো আছে, দেখছেন? এটা আমরা নিজেরা উৎপাদন করছি। এখানে আরও নেট আছে দেখুন। তো বিকে অ্যানিমেশন ভিডিও আপনাদেরকে নিত্য নতুন ভিডিও সবসময় দেখায় এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। নিঃসন্দেহে এখান থেকে আপনারা যে কেউ মাল যদি মেশিন ক্রয় করেন, অন্তত প্রতারিত থেকে বাঁচবেন। বিকে অ্যানিমেশন কখনও প্রতারিত করে না কারোর সাথে। তো আপনারা এই নেটজাল মেশিনটি আই ব্যয় সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, আবার মেশিন স্পিরিট নন স্পিরিট সম্পর্কেও আমি বলবো। অনেকে আপনারা এই যে নেটজাল মেশিন ব্যবহার করতেছেন এর আই ব্যয় সম্পর্কে জানেন না। তো একটা মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় 100 থেকে 150 কেজি মাল কাটিং করতে পারবেন এবং সেটিং করতে পারেন। তো 150 কেজি মাল সেটিং করলে আপনার সর্বনিম্ন 20 টাকা পার কিলো লাভ হয়। সেখানে 100 কেজি মাল যদি সাপ্লাই দিতে পারেন 2000 টাকা খরচ খরচা বাদে দিন 2000 টাকা প্রফিট হওয়ার মতন ব্যবসা বর্তমান সমাজে খুবই কম আছে। খুব কম সংখ্যক ব্যবসায়ী আছে যে খরচ বাদে 2000 টাকা দিন ইনকাম হয়। তো একটা মেশিন যদি আপনি সারাদিন ইউজ করতে পারেন, খরচ টরচ বাদে দিন 5 থেকে 7000 টাকা ইনকাম করা সম্ভব। সেখানে 5 থেকে 7000 টাকার দরকার নাই, আপনি 5000 টাকা ধরেন, 5000 টাকা ডেইলি ইনকাম হলে 26 দিনে মাস, 26 দিনে যদি মাস হয় তাহলে আপনার 35 এ 150, 1,40,000 টাকার মতো মাসে প্রফিট হয়। আরও খরচ টরচ বাদে ইত্যাদি বাদে আপনি 1,00,000 টাকা ধরেন, 1,00,000 টাকা ইনকাম করা বিরাট ব্যাপার হয় বর্তমান দেশে থেকে এবং ঘরের ভিতরে থেকে কিন্তু আপনি 1,00,000 টাকা ইনকাম করতে পারতেছেন। তো এবার আমি আপনাদেরকে মেশিনের স্পিরিট সম্পর্কে বলবো। অনেকেই বলে ডবল পুলি দিলে মেশিনের স্পিরিট হয় ইত্যাদি, বা কেনে ডবল পুলি হয়। ডবল পুলিতে মেশিন গরম হয়, আমি আপনাদেরকে এখন বুঝাই দেবো ডবল পুলি দিলে কেনে গরম হয় আর ছোটো পুলিতে কেনে গরম হয় না। এটা হচ্ছে 4 ইঞ্চি পুলি, তো এখানে আছে 9 ইঞ্চি পুলি, মোটরে আছে 3 ইঞ্চি পুলি, 3 ইঞ্চিরও কম, 2.5 আর কি। তো যখন আপনি স্পিরিট বাড়াবেন তখন আপনাকে কি করতে হবে, এই পুলিটা খুলে এইটা এখানে সেটিং করা লাগবে, এটা খুলে ফেলায় এটা এই জায়গায় সেটিং করা লাগবে। তাহলে এটা খুললে এই নাটটাই কিন্তু আপনি এই জায়গায় সেটিং করতে পারতেছেন। তো তখন কিন্তু আপনার স্পিরিট বাড়বে। যখন আপনি ছোটো নেটগুলো বানাবেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নেট বানানোর জন্য কিন্তু আপনার তখন এই স্পিরিটটা দরকার বেশি হবে, তখন আপনি এইটা লাগাই কিন্তু স্পিড বাড়াইতে পারতেছেন। কিন্তু যদি কিনা আপনার এইভাবে দুইটা পাশাপাশি পুলি একসাথে এখানে দুইটা বা এখানে দুইটা লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার হবে কি, মেশিনের এই যে এখানে আমরা ডাইগুলো ডেলিভারি মেশিনটা ডেলিভারি আছে আর কি, তো এই যে এখানে যখন ডবল পুলি লাগানো থাকবে তখন কিন্তু এই জায়গায় লোড আর এই জায়গায় লোড আর এই জায়গার এই লোডে মোটরে লোড পড়বে, প্লাস আপনার মোটর গরম হবে, গরম হওয়ার সম্ভাবনা থাকবে। আবার এখানে লোডেরও একটা বিষয় আছে, সেক্ষেত্রে আপনার ভাইব্রেশন হবে, এই জন্য আপনার এই ডবল পুলি দেওয়া যাবে না, ডবল পুলিতে সমস্যা দেখা দেয়। আমরা নিজেরা প্রোডাকশন করি কিন্তু একইভাবে, ওই যে ওই পাশে আমাদের ওই নিজেদের মেশিনটা রাখা আছে দেখেন, ওইটাও কিন্তু আমরা ছোটো পুলি বড়ো পুলি খুলে সেট করে চালাই আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেনে ডবল পুলি দিলে মেশিনের সমস্যা হয়। মেশিনের স্পিরিট সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাই দিলাম। তো বিকে অ্যানিমেশন ভিডিও এই মেশিন দুটো এখন ডেলিভারি দিতে যাচ্ছে। আগে আমি আপনাদেরকে এই মেশিনের ভিডিও করে দেখাচ্ছি। তো আপনারা যদি মেশিন কেউ ক্রয় করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।